হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো, আজকে আমরা জ্ঞানের আলো অর্থাৎ আমাদের জিকে বইয়ের পৃষ্ঠা নাম্বার 34-এ আমরা যে মাছেদের কথা পড়ছিলাম তার মধ্যে আমাদের এতদূর পড়া হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব। কি বলেছে দেখো, কোন মাছ ভারতের জাতীয় জলচর প্রাণী? ডলফিন। কোন মাছ তারার মতো দেখতে? তারা মাছ। এই দেখো, এটাকে বলা হয় তারা মাছ। মাছ কি কি খেয়ে বেঁচে থাকে? জলের পোকামাকড়, শ্যাওলা খেয়ে। কোন মাছ উড়তে পারে? উড়ুক্কু মাছ। কোন মাছ দেখতে সাপের মতো? বান মাছ। কয়েকটি মিষ্টি জলের মাছের নাম লেখো। রুই, মৃগেল, কাতলা, কই ইত্যাদি। তারপরে দেখো, পৃষ্ঠা নাম্বার 35-এর একদম ওপরে দুটো প্রশ্ন উত্তর আছে। কি বলেছে দেখো, কোন মাছ সবচেয়ে বড়? নীল তিমি। কয়েকটি নোনা জলের মাছের নাম বলো। ইলিশ, পমফ্লেট, পাবদা, তোপসে প্রভৃতি। তাহলে তোমাদের এখান পর্যন্ত পড়া রইল। এখান থেকে প্রত্যেকে পড়াটা সুন্দর করে পড়ে তৈরি করে ফেলবে, আর যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের আবার বলে দেবো। ওকে, চলো, বাই।